আসসালামু আলাইকুম সবাইকে, বাফলো দর্পণের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা কয়েকজন বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলাম, তো এর মধ্যে আমাদের একটা বন্ধু বলল যে আমাদের আশেপাশে এমন কোনো জায়গা আছে কিনা যেখানে গেলে প্যারানর্মাল রিয়েল অ্যাক্টিভিটিগুলো দেখা যাবে কিনা। তো আমি সাজেস্ট করলাম হিন্সডেল ড্যান্ডি হাউসের কথা। এইখানে আগেরবারও গিয়ে একটা পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল, তো আমি সাজেস্ট করলাম যে ওই জায়গাটাতে যাওয়া যায়। তো আমরা সবাই মিলে বের হয়েছি, যাচ্ছি এই জায়গাটার দিকে। এখন আমরা ঠিক আগেরবার যখন গিয়েছিলাম এই জায়গাটিতে, যে এক্সপিরিয়েন্সটা হয়েছে আমাদের সেটা হচ্ছে যে আমরা দেখতে পাই, আমরা যখন ঢুকি ওই রাস্তাটার দিকে, বাড়িটা ছিল একটু দূরে আর একটা রাস্তা আছে ঢোকার, তো আমরা যখন ওই রাস্তা দিয়ে ঢুকি, ঢোকার সময় দেখলাম যে একটা গাড়ি দাঁড়িয়ে আছে ওইখানে, যে লাইট জ্বলছে, মনে হচ্ছে যে কেউ আছে গাড়িটাতে। তো যখন আমরা গাড়িটা, আমাদের গাড়িটা ঘুরায় জাস্ট ওই গাড়ির দিকে আবার মুখ করলাম, তখন আমরা দেখতে পাইলাম যে ওই গাড়িটাতে মাটি জমে আছে, ময়লা এবং কিছু নাই ওইখানে। তো এই একটা জিনিস দেখলাম। তারপরে দেখতে পারলাম যে কেউ একজন হেঁটে হেঁটে আসতেছে, কোনো একটা ছায়া। তো ওই দিন আমরা সাথে সাথে মুভ করি জায়গাটা থেকে, তো তারপরে অনেক দিন যাওয়া হয় না, তো আজকে আবারও যাচ্ছি, দেখা যাক কিছু দেখতে পাই কি না। এই জায়গাটিতে যাওয়ার পথে গাড়িতে অনেক প্রবলেম করতেছিল, যেগুলো কোনো দিন আমার গাড়িতে প্রবলেম হয় না, অনেকগুলো প্রবলেম চলতেছিল। আমরা মাঝ রাস্তায় গাড়ি থামায়, গাড়ি চেক করে আবার নিয়ে যেতে হয়েছে এরকম। তো দেখা যাক কি আছে সামনে। আবারও বলছি, আজকে আমরা যেই জায়গাটিতে যাচ্ছি সেটি হচ্ছে হিন্সডেল ড্যান্ডি হাউস। তো এটি খুবই পরিচিত একটি হন্টেড হাউস ওয়েস্টার্ন নিউ ইয়র্কের মধ্যে। তো জানা যায় যে এই বাড়িতে অনেকগুলো অপমৃত্যু ঘটে, যেগুলোর মধ্যে আছে ছোট বাচ্চা, ইয়াং মেয়ে। তো এগুলোর পরে এই বাড়িতে অনেক ভৌতিক অ্যাক্টিভিটি শুরু হয়ে যায় এবং এরা মানুষকে ক্ষতি করতে থাকে। তো একসময় এই বাড়িতে আসেন ড্যান্ডি ওনার ওয়াইফ নিয়ে, উনি একজন চার্চের প্রিস্ট ছিলেন। উনি অনেক দিন চেষ্টা করেন এদেরকে সরানোর জন্য, কিন্তু উনিও শেষ পর্যন্ত পেরে ওঠেননি এদের সাথে। জানা যায় শেষ পর্যন্ত তিনিও অপঘাতে মারা যান। তো তারপর থেকে এই বাড়িতে থাকার কেউ সাহস করে না, কিন্তু একজন ভদ্রলোক কিছু বছর আগে এই বাড়িটি কিনেছেন। এই বাড়িটি প্যারানর্মাল ইনভেস্টিগেশনের জন্য ব্যবহার করা হয়। যারা এই বাড়িতে থাকতে চান, রাত কাটাতে চান বা প্ল্যান চেট করতে চান, ওনারা $350 দিয়ে, ছয়জনের উপরে মানুষ হতে হবে, ছয়জনের নিচে মানুষ যাওয়া যাবে না এই বাড়িতে, তো ছয়জনের উপরে মানুষ নিয়ে ওইখানে এক রাত কাটাতে পারেন প্যারানর্মাল ইনভেস্টিগেশনের জন্য। এই বাড়ি নিয়ে মুভিও তৈরি করা হয়েছে, আপনারা চাইলে ইউটিউব থেকে দেখতে পারেন। মুভিটির নাম হচ্ছে দ্য হিন্সডেল হাউস।
আমরা মোটামুটি ওই বাড়ির আশেপাশে চলে এসেছি। এটাই হচ্ছে রাস্তাটি, আমরা এদিকে আরো গভীরে যাব। আসলেই জায়গাটা দেখতে অনেক ভয়ঙ্কর, ভয় লাগে এই জায়গা দিয়ে যেতে। ইভেন দিনের বেলা এই জায়গা দিয়ে যাওয়ার অনেকে সাহস করে না। তো আমরা যাচ্ছি, দেখা যাক কি হয় আজকে। এই হচ্ছে বাড়িতে যাওয়ার রাস্তাটি, আমরা ঢুকে পড়ছি। অনেক ভয় লাগছে আসলে। আমরা চলে এসেছি বাড়ির সামনে, একটু সময় এখন এখানে দেখি কি হয়। হিনসডেল হাউস, যেটা ড্যান্ডি হাউস নামে পরিচিত, মোস্ট হন্টেড হাউস ইন বাফালো। সো এদিকে হচ্ছে রাস্তা, আমরা এখানে দাঁড়ায় আছি। রাত বাজে ঠিক 3টা। তো দেখি আজকে কিছু দেখা যায় কিনা। আমরা আসছি কয়েকজন ফ্রেন্ড মিলে এখানে। বুথ হান্টার টিম নিয়ে আমরা উপস্থিত। তো এইখানে যা হয়েছে, আমরা আমাদের বন্ধুকে ভয় দেখাচ্ছিলাম। তো আমরা সবাই জানি কি হতে যাচ্ছে, ও কিন্তু জানে না। তো ও ভয় পাইছিল, পরে আমরা বেশি এক্সট্রিমলি নেই নাই। খুব তাড়াহুড়া করে বাইরে যেতে হচ্ছে, বিকজ ঠিক এর এই ঘটনার পরপরই আসলেই আমরা দুই তিনজন দেখতে পাই যে ওই যে ছায়াটা আমরা আগে দেখতে পাইছিলাম, ওই সেম ছায়াটা হেঁটে আসছে আমাদের দিকে। তো আমরা সাথে সাথে গাড়ি নিয়ে বের হয়ে যাই। তো রাস্তার মধ্যে অনেকবার দেখতে পাই যে অনেকগুলা বিড়াল রাস্তা কাটছে আমাদের, রাস্তা এই দিক থেকে ওই দিকে পারাপার হয়ে যাচ্ছে, এবং বিভিন্ন বাধার সম্মুখীন হই আমরা। তো এই ছিল আজকের গোস্ট হান্টিং জার্নি। আশা করি গোস্ট হান্টিং জার্নিটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আবারও হয়তো কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।